हेलो बंधुरा, वेलकम टू माय यूट्यूब चैनल जॉब्स एंड नॉलेज। आज के वीडियोर विषय वस्तु हे सुबीर दासेर रिजनिंग बोई थेके नम्बर सीरीज बा संख्या श्रेणी अध्याय पार्ट 5। एवं प्रत्येक क्लासेर मतो आजकेर क्लासेओ थाकछे भीषण गुरुत्वपूर्ण सब प्रश्न। तुम्हारा जरा क्लासगुलो नियमित फलो करो तारा निश्चय जानो जे प्रत्येकटा क्लास किन्तु एवं प्रश्नगुलो भीषण गुरुत्वपूर्ण। तो ताहले चलो बंधुरा, आर बेशी कथा ना बाड़िए आर बेशी देरी ना करे आजकेर क्लास शुरू करा जाक। सुबीर दासेर नम्बर सीरीज अध्याय पार्ट 5 एर आजकेर कोश्चन शुरू होच्छे कोश्चन नम्बर 41 थेके। तुम्हारा एर आगे क्लासगुलो जरा करेछो बा देखेछो तारा जानो जे प्रथमे आमादेर ए सीरीज थेके की करते हबे। प्रथमे आमादेर एइगुलोर मध्ये पार्थक्य बा कत डिफरेंस आछे सेगुलोके आगे आमादेरके निर्णय करे निते हबे। तो एखाने ताहले 506 थेके 250 माइनस करले आमरा जेटा पाच्छि सेटा हलो 256। तारपर एखाने रयेछे कोश्चन मार्क, এটাকে আমরা এখন কিছু করছি না। এরপরে 58 থেকে 26 যদি মাইনাস করা হয় বা 58 থেকে কত কমে 26 হয়েছে সেটা নির্ণয় করতে হলে আমরা এখানে পাচ্ছি 32, এবং 26 থেকে কত কমে 10 হয়েছে সেটা হয়েছে 16। তো তাহলে প্রত্যেকটার পার্থক্য আমাদের নির্ণয় করা হয়ে গিয়েছে। এবার তাহলে এই পার্থক্যগুলো থেকে আমরা কি বুঝতে পারছি, এখানে দেখো 16 পরে আবার এসছে কত 32, অর্থাৎ 16 দ্বিগুণ হয়েছে। এটাই কিন্তু আমাদের ক্লু, অর্থাৎ এই যে বিয়োগ সংখ্যাগুলো এগুলো কিন্তু এইভাবে ডান দিক থেকে বাঁ দিকে দ্বিগুণ হিসেবে বেড়েছে। যেমন 16 থেকে বেড়ে 32 হয়েছে, সেই 32ই কিন্তু 26-এর সঙ্গে যোগ করে 58 হয়েছিল। তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে কি হওয়া উচিত, 32-এর দ্বিগুণ যোগ করে এই কোশ্চেন মার্কের উত্তর বেরোবে। অর্থাৎ 58-এর সঙ্গে 32-এর দ্বিগুণ যেটা হয় অর্থাৎ এক্ষেত্রে হবে 64, 32-এর দ্বিগুণ। যদি এক্ষেত্রে 58-এর সঙ্গে 64 আমরা প্লাস করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো কত, 122। এবং তাহলে এইখানে কত হবে, এটা নিশ্চয়ই তাহলে 64-এর দ্বিগুণ হবে, 64-এর দ্বিগুণ অর্থাৎ 128। 128 যোগ করে 250 আসার কথা, অর্থাৎ এই যে 222 পেলাম সেই 222-এর সঙ্গে যদি 128 যোগ করি তাহলে দেখো এই 250 বা 250 কিন্তু হচ্ছে। অর্থাৎ এই যে 122 আমরা সংখ্যাটা পেলাম আমাদের উত্তর, এটা কিন্তু একদম সঠিক, সেটা প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ অপশন বি এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর, অর্থাৎ 122 এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এইভাবে নিয়ম ফলো করে কিন্তু সঠিক উত্তর খুব তাড়াতাড়ি তোমরা নির্ণয় করতে পারবে। এবার আমরা কোশ্চেন নম্বর 42 এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে প্রথমে সেটাকে আমরা একবার দেখে নেব। এখানে কি দেখা যাচ্ছে বা কি বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে দেখো, এখান থেকে কিন্তু এটাই বোঝার বিষয় সিরিজটা শুরু হয়েছে 2 দিয়ে এবং শেষ হয়েছে 253 দিয়ে। অর্থাৎ এই কটা নাম্বারের মধ্যেই কিন্তু সংখ্যাটা একবারে অনেকটাই বেড়ে গেছে। তো তাহলে বন্ধুরা এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে, এখানে এটাই বোঝা যাচ্ছে এই যে আমরা পার্থক্যগুলো বা বিয়োগফল করে মাঝখানের ডিস্টেন্সগুলো নির্ণয় করতাম, এক্ষেত্রে কিন্তু এই ডিস্টেন্সগুলো নির্ণয় করে এই রিজনিংটা সমাধান করা যাবে না। এখানে আমাদের বোঝার চেষ্টা করতে হবে এই যে ডিফারেন্সগুলো এগুলো ঠিক কীভাবে এসেছে। তাহলে এই রিজনিংয়ের সমাধানের ক্ষেত্রে আমাদের যে পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে সেটা দেখো, এখানে 2-এর সঙ্গে যদি আমরা প্রথমে 1 গুণ করি তাহলে 2-1-কে 2 হয়, সেই 2-এর সঙ্গে যদি 5 আমরা যোগ করি তাহলে হয় 5 আর 2 = 7। আবার এই 7-এর পরে 19 কীভাবে এসছে, এই 7-এর সঙ্গে যদি দেখো 1 গুণ করি 7-1-7 এবং 5 করলে কিন্তু 7-5-12 হচ্ছে না। তাহলে এই 19 কী করে আসলো, 7-এর সঙ্গে এক্ষেত্রে দেখো 2 যদি গুণ করি তাহলে হয় 7-2×14, তার সঙ্গে যদি 5 যোগ করি তাহলে হলো 14 আর 5 = 19। তাহলে দেখাচ্ছ 19 কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার 19-এর পরে 62 কীভাবে আসলো, এই 19-এর সঙ্গে যদি এবার আমরা 3 গুণ করি, 3×19=57, সেই 57-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে দেখো এই 62 কিন্তু আসছে। তাহলে মোটামুটি কিন্তু একটা আইডিয়া আমরা এখানে পেয়ে যাচ্ছি, সেটা হলো প্রথমে 1 তারপরে 2 তারপরে 3 এইভাবে সংখ্যাগুলো একে একে বেড়ে গেছে, অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে আমরা গুণ করব সেটা এক এক করে বাড়ছে এবং তারপর প্রতি ক্ষেত্রে 5 যোগ করা হচ্ছে। তাহলে ঠিক 62-এর সঙ্গেও একই রকম করা হয়েছে, 62-এর সঙ্গে গুণ করব আমরা 4, তার সঙ্গে যোগ করব 5, হলো সেক্ষেত্রে হয়েছে 253। তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে উত্তরটা কী হবে, এটা নির্ণয় করতে হলে এই 553-এর সঙ্গে এবার যেটা আমাদের গুণ করতে হবে সেটা হচ্ছে 5, 253-এর সঙ্গে যদি 5 গুণ করা হয় সেক্ষেত্রে তাহলে হচ্ছে 1265, এবং এই 1265-এর সঙ্গে তাহলে যোগ করতে হবে 5। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে 1270।
তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর 1270, অর্থাৎ অপশন বি এক্ষেত্রে হবে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এটা কিন্তু বন্ধুরা একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলো না, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করো। এবং এই ধরনের সমস্ত ভিডিও ক্লাসগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিও। এবার আমরা কোশ্চেন নম্বর 43 এর সমাধানটা দেখে নেব। এখানে মাইনাসের সংখ্যাগুলো দেওয়া রয়েছে এবং সেকেন্ড অপশানে রয়েছে কোশ্চেন মার্ক। তো আমি আগেই বলেছি, যখনই সেকেন্ড অপশানে বা প্রথম অপশানে আমরা কোশ্চেন মার্ক পাবো, তো সেই প্রথম অংশটুকু বাদ রেখে পরের অংশটুকু নির্ণয় করার চেষ্টা করব। প্রথমে আমরা এবার দেখে নেব এই যে -12 থেকে -3 বেড়েছে, এখানে কত বেড়েছে। এখানে দেখো বেড়েছে 9, অর্থাৎ +9 হয়েছে। -12 এর সঙ্গে +9 করলে -3 হয়। এবার -3 থেকে 14 এখানে কত বেড়েছে, তাহলে -3 থেকে 14 কত বেড়েছে, এখানে বাড়লো 17। তারপর 14 পরে বেড়েছে 47, তো এখানে বাড়লো 33। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো সেটা নির্ণয় করতে হলে এবার আমরা দেখব এই যে 9 থেকে 17, এর এখানে কত বেড়েছে, এখানে বেড়েছে 8। আবার 17 থেকে 33, এটা কত বেড়েছে, এখানে বেড়েছে 16। অর্থাৎ এই যে 8 আর 16, এইখানেই কিন্তু সম্পর্কটা রয়েছে। অর্থাৎ এখানে 8-এর দ্বিগুণ কিন্তু হয়েছে 16। অর্থাৎ তাহলে 9-এর আগে এখানে কোন সংখ্যা দিয়ে প্লাস হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। সেটা দিয়ে করলে এখানে কত উত্তর বেরোবে সেটাও নির্ণয় করতে হবে একই সংখ্যা। এক্ষেত্রে তাহলে 8-এর আগে যে সংখ্যাটা বসবে সেটা হবে 4, কারণ 8-এর অর্ধেক হচ্ছে 4। তাহলে এই যে 9-এর থেকে 4 বিয়োগ করলে হয় +5। তাহলে এই যে -12 রয়েছে এর সঙ্গে 5 করলে, অর্থাৎ এখানে +5 রয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের করতে হবে -5, কারণ যেহেতু আমরা এর আগের সংখ্যাটা নির্ণয় করব তাই হবে -5। তো তাহলে -12-র সঙ্গে -5 করলে যে উত্তরটা আমরা পাই সেটা হবে এখানে -17। অর্থাৎ এই -17 থেকে যদি +5 করা হয় তাহলে কিন্তু -12 আসছে। তো তাহলে এক্ষেত্রে -17 উত্তরটা আমাদের সঠিক, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এবং যদি কোনো প্রশ্ন তোমাদের একবারে বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে রিপিট আবার চালিয়ে আরেকবার দেখে নিলে সমস্ত বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবারে আমরা কোশ্চেন নম্বর 44-এর সমাধানটা দেখে নেবো। এখানেও দেখো যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা কিন্তু এক লাফে অনেকটাই বেড়ে গেছে, অর্থাৎ 3 দিয়ে শুরু হয়েছে কিন্তু পৌঁছে গেছে 136-এ। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র প্লাস বা মাইনাস করে উত্তর নির্ণয় করা যাবে না। তো এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে সেটা দেখো, এখানে হয়েছে 3-এর পরে 4। তাহলে এখানে কিন্তু কীভাবে বেড়েছে, এটা বেড়েছে 3-এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে 3-1-3, তার সঙ্গে যদি আমরা 1 প্লাস করি তাহলে হয় 3-1-4। এবার এখানে 4-এর পরে হয়েছে 10, 4-এর পরে 10 করতে গেলে কীভাবে করতে হবে, 4-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 4-2 কত হলো 8, সেই 8-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে 8-2 10, 10-এর পরে হয়েছে 33। এটা কীভাবে হলো, 10-এর সঙ্গে যদি আমরা 3 করি, 3-10-এ 30, সেই 3-এর সঙ্গে যদি আমরা আবার 3 প্লাস করি তাহলে হচ্ছে 33। তাহলে এবার মোটামুটি প্যাটার্নটা আশা করি বোঝা গেল যে 1, 2, 3 এই সংখ্যাগুলো প্রত্যেকটা শ্রেণীতে পরে একের পর এক বেড়ে চলেছে, এবং যে সংখ্যাটা দিয়ে গুণ হচ্ছে সেই সংখ্যাটাই আবার প্লাস হচ্ছে। অর্থাৎ এইবার যেমন 33 রয়েছে, এই 33-এর সঙ্গে তাহলে আমাদের গুণ হবে 4 এবং যোগ হবে 4। যদি আমরা 4 গুণ করি তাহলে হয় 132, এর সঙ্গে যদি আবার 4 যোগ করা হয় তাহলে হয় 136। অর্থাৎ এটা একদম সঠিক। তাহলে এই যে কোশ্চেন মার্কের স্থানে কত হবে সেটা নির্ণয় করতে হলে আমাদের 136-এর সঙ্গে গুণ করতে হবে 5, তারপরে যোগ করতে হবে 5। তো এক্ষেত্রে 336-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে হয় 680, এবং তার সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে হয় 685, 685। এই 685 আমাদের সঠিক উত্তর, এবং এই উত্তরটি দেখো রয়েছে অপশান ডিতে। অর্থাৎ এই 685 হলো এক্ষেত্রে সঠিক উত্তর। এটিও কিন্তু একটা খুব ভালো পদ্ধতি, ভালো নিয়ম। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 45-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে সেটাও কিন্তু 1-এর থেকে শুরু করে 184-তে পৌঁছে গেছে, অর্থাৎ একবারে অনেকটাই বেড়ে গেছে। তো তাহলে এখানে কীভাবে কোন নিয়ম ফলো করা হয়েছে, এখানে 1-এর পরে হয়েছে 3। তো এখানে দেখো 1-এর সঙ্গে যদি আমরা প্রথমে 2 গুণ করি তাহলে 2-1-2, সেই 2-এর সঙ্গে 3 করতে আমাদের প্রয়োজন 1। এরপর 3-এর পরে হয়েছে 8, এক্ষেত্রে 3-এর সঙ্গে কত গুণ করবো 8-এর কাছাকাছি পৌঁছাতে হলে, তো তাহলে 3-এর সঙ্গে আমরা গুণ করবো 2, 3-2-6, সেই 6-এর সঙ্গে 8 করতে হলে
যোগ করব 2, এরপর 8 এর পরে হয়েছে 19। তাহলে 8 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 8 দুগুণ 16, সেই 16 এর সঙ্গে যদি 3 যোগ করি তাহলে হচ্ছে 16 আর 3 19। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে, কিন্তু প্যাটার্ন আমরা মোটামুটি পেয়ে গিয়েছি, তাহলে কোশ্চেন মার্কের স্থানে কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখো 19 এর সঙ্গে আমাদেরকে গুণ করতে হবে 2, এবং এখানে দেখো প্রত্যেকবারে প্রথমে 1 যোগ হয়েছে, তারপরে 2 যোগ হয়েছে, তারপরে 3 যোগ হয়েছে। তাহলে এবার এই 2 এর পরে যেটা সেটা অবশ্যই 3 এর পরে সংখ্যা অর্থাৎ 4 যোগ হবে, অর্থাৎ 19 দুগুণে 38, 38 আর 4 42, অর্থাৎ এখানে তাহলে হওয়া উচিত হচ্ছে 42। তো দেখো তাহলে আমাদের উত্তরটাও সঠিকভাবে নির্ণয় হয়ে গেছে, অর্থাৎ অপশান সিতে এক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে 42, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। তো এই 42 সঠিক উত্তর কি না সেটা তোমরা ওই একই নিয়ম ফলো করে পরের দুটো দিয়ে চেক করতে পারো, কিন্তু পরীক্ষার সময় যেহেতু আমাদের সময়ের ব্যাপার থাকে, তো সুতরাং পরেরগুলোতে কিন্তু আমরা চেক করব না। যখনই আগের নিয়মগুলো আমরা বুঝে যাব তখন সেই নিয়ম ফলো করে যখনই আমাদের উত্তর বেরিয়ে যাবে সাথে সাথে আমরা সঠিক উত্তরে মার্ক করে দেব, আমাদের অন্য কিছু আর ট্রাই করার প্রয়োজন নেই। তো তাহলে বন্ধুরা এই 45 নম্বর কোশ্চেনের সঙ্গে শেষ হচ্ছে আজকের নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 5। এবং আমি জানি তোমরা অনেকে ভীষণ ভীষণ অখুশি এই অল্প করে ক্লাস করানোর জন্য, কিন্তু একটু কনসিডার করে নাও, আমার সময়ের জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে, একটু না অনেকটাই প্রবলেম হচ্ছে, যার জন্য আমি বেশি বড় ক্লাস এখন দিতে পারছিলাম না বা পারছি না। তো একটু ম্যানেজ করে নাও, আমি এর পরবর্তীতে তোমাদেরকে কথা দিচ্ছি অবশ্যই বেশি করে এবং বড় করে ক্লাস আমি করাবো, তার জন্য একটু ধৈর্য ধরো। ছোট যে সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলে এখন দেওয়া সম্ভব সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য বা অন্যান্য যে সমস্ত শর্ট ভিডিওগুলো এখন দেওয়া সম্ভব সেগুলো আমি এখন প্রোভাইড করছি, কিন্তু ক্লাস করাতে অনেক সময় লাগে, কারণ প্রথমে ক্লাসটাকে শ্যুট করতে হয় তারপরে এডিটিং করতে হয়, তো সেক্ষেত্রে সময়টা একটু বেশিই লাগে। তো আমি বাড়িতে এখন থাকতে পারছি না বলেই এই সমস্যাটা হচ্ছে, আমাকে বিভিন্ন কাজে বাইরে বেরোতে হচ্ছে, যার জন্য আমি ঠিকমতো ক্লাসগুলো এখন দিতে পারছি না। তো তোমরা একটু কনসিডার করে নাও, আমি অল্প করে আপাতত ক্লাসগুলো প্রোভাইড করছি, এরপর যখনই আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে কথা দিচ্ছি আমি বড় ক্লাস কিন্তু তোমাদের জন্য অবশ্যই আনবো, তোমরা একটু ধৈর্য ধরো। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই, আগামীকালও অবশ্যই নতুন করে আবার ভিডিও আসবে, এবং সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে তোমরা কিন্তু অবশ্যই জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এবং এই সমস্ত ভিডিওগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।